মাথা থেকে পাকা চুল উঠানো কি জায়েজ? সৃষ্টিগত সৌন্দর্য ধরে রাখার উদ্দেশ্যে নারীদের চুল লম্বা রাখার নির্দেশনা দেয় ইসলাম। শরীয়ত অনুমোদিত কোনো কারণ কিংবা চুলের স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকলে নারীদের চুল কাটা বা তুলে ফেলা উচিত নয়। ইসলাম আমাদের শরীরে আল্লাহ প্রদত্ত সৌন্দর্যের মধ্যে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করতে নিষেধ করেছে। এটি আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার সামিল, যাকে ইসলামী শরীয়ত শয়তানি কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে। কোনো নারী তার স্বামীর জন্য নিজেকে সজ্জিত করার উদ্দেশ্যে চুল কাটে অথবা চুল পরা বন্ধ করার জন্য চুল কাটে অথবা তার চুল কাটার পেছনে অন্য কোনো শরীয়ত অনুমোদিত উদ্দেশ্য থাকে, তাহলে কোনো সমস্যা নেই। তবে মাথা থেকে পাকা চুল উঠিয়ে ফেলা মাকরু। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লিখেন, একটি মর্যাদা বাড়িয়ে দেন, একটি পাপ মোচন করে দেন। অপর হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা চুল উঠাবে না, কারণ এগুলো কিয়ামতের দিন নূর হবে। আর যে মুসলিম ব্যক্তির চুল বার্ধক্যের কারণে সাদা হয়, তার প্রতিটি সাদা চুলের বিপরীতে একটি করে সওয়াব লেখা হয়, একটি করে গুনাহ মাফ করা হয় এবং একটি করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। আরেক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাকা চুল দাড়ি উঠাবে না, কেননা কোনো মুসলিম ইসলামের মধ্যে থেকে চুল পাকালে এটা তার জন্য কিয়ামতের দিন উজ্জ্বল নূর হবে। আল্লাহ তার প্রতিটি পাকা চুলের পরিবর্তে তাকে একটি নেকি দান করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দেবেন। এসব হাদিস থেকে বোঝা যায় মুসলমানদের জন্য পাকা চুল উঠানো উচিত নয়। তবে দাড়ি থেকে পাকা দাড়ি উঠিয়ে ফেলা সম্পূর্ণভাবে হারাম, তখন এটি আর উচিত অনুচিতের পর্যায়ে থাকে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাড়ি রাখার ব্যাপারে আদেশ দিয়ে বলেছেন, তোমরা দাড়ি ছেড়ে দাও এবং গোঁফ ছোট করো। আর নারীদের ক্ষেত্রেও একই কথা, অর্থাৎ তাদের জন্য মাথা থেকে পেকে যাওয়া চুল উঠিয়ে ফেলা মাকরু হবে, কিন্তু তাদের চেহারায় যদি কোনো পাকা লোম থাকে তাহলে তা অবশ্যই উঠানো যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব নারীদের অভিসম্পাত করেছেন যারা তাদের চেহারা থেকে সাদা বা কালো লোম কিংবা পশম উঠিয়ে ফেলে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন। আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah